চাই কমিশন তুমি জবাব দাও জব চাই জবাব দাও বলেন কোড়া কেন 800 দিন রাস্তায় কমিশন তুমি জবাব দাও জব চাই জবাব দাও 912 অল জেনুইন অবিলম্বে নিয়োগ চাই নিয়োগ চাই নিয়োগ চাই 912 অল জেনুইন অবিলম্বে নোটিশ চাই নোটিশ চাই নোটিশ চাই 912 অল জেনুইন অবিলম্বে নোটিশ চাই নোটিশ চাই নোটিশ চাই দুর্নীতি যখন প্রমাণিত নিয়োগ দিতে দেরি কেন কমিশন তুমি জবাব দাও জব চাই জবাব দাও 912 অল জেনুইন নিয়োগ 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 চাই নিয়োগ চাই নিয়োগ চাই আজকে আমরা দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন যে আইন মেনেই সকলের নিয়োগ দেব তবে যারা অযোগ্য বলে প্রমাণিত একটা সময় হয়েছিল হাইকোর্টের মানে এতে অবজারভেশনে সেই যোগ্য অযোগ্য প্রার্থীরা আজকে আবার আইনের জায়গাতে গিয়েই মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে আবার নিয়োগের ব্যাপারে কথা বলছে আমাদের যারা যোগ্য আছি তাদের কখন নিয়োগটা হবে তাদের দ্রুত হেয়ারিং কেন হচ্ছে না যারা অযোগ্য বলে প্রমাণিত একটা সময় হয়েছিল তাদের হেয়ারিং দেখতে পাচ্ছি যে পরে কেস করার পরে খুব দ্রুততার সঙ্গে বারবার হেয়ারিং হচ্ছে আর আমরা যারা সুপারনিউমেরারি পোস্টের অপেক্ষায় আছি সরকার সুপারনিউমেরারি পোস্ট ক্রিয়েট করেছে যোগ্যদের জন্য করেছে তাহলে সেই নিয়োগের সংক্রান্ত যে মামলা আগামী 12 তারিখ আছে শুক্রবার সেই শুক্রবার যাতে দ্রুত হেয়ারিং হয় এবং সেই দিনেই যাতে সুপারনিউমেরারি পোস্ট যাতে এমনভাবে আর্গুমেন্টটা করা হোক যোগ্যদের জন্য যোগ্যদের জন্য আর্গুমেন্ট করলে সরকার কোর্ট কখনো বাধা হয়ে দাঁড়াবে না এটা আমাদের দৃঢ় বিশ্বাস হাইকোর্টে বাধা হয়ে দাঁড়াতো না সুপ্রিম কোর্টে তো দাঁড়াবেই না তাই সেই জায়গায় যোগ্যদের হয়ে কমিশন বিকাশ ভবন তথা সরকার আমাদের হয়ে অতি দ্রুত সওয়াল করুক এবং সুপারনিউমেরারি পোস্টের যা গ্রহণযোগ্যতা সেটা প্রমাণ করে আমাদের দ্রুত নিয়োগের ব্যবস্থা করুক আমরা আর পারছি না দীর্ঘ 800 দিন যাবৎ আমরা গান্ধীমূর্তির পাদদেশে সরকারের দিকে তাকিয়ে অপেক্ষা করছি কমিশন থেকে বারবার বলা হচ্ছে যে হ্যাঁ তোমাদের নিয়োগ হবে বিকাশ ভবন থেকে বলা হচ্ছে নিয়োগ হবে অভিষেক ব্যানার্জি বলেছিলেন 29 জুলাই বলেছিলেন তোমাদের সকলের নিয়োগ হবে প্রাপ্তবয়স্ক মহাশয় 8ই আগস্ট গত 2022 সালে উনি বলেছিলেন তোমাদের নিয়োগ হবে 2019 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বঞ্চিতদের কাউকে নিয়োগ করা হবে না দেশরামে মাননীয় মুখ্যমন্ত্রী ভাই ফোনে আমাদেরকে বলেছিলেন তোমাদের কাউকে বঞ্চিত করা হবে না অথচ আমরা দেখতে পাচ্ছি আমরা 800 দিন যাবৎ দিনের পর দিন এই ঝড় বাদল বৃষ্টি এত খরার মধ্যেও দিন যাপন করছি অত্যন্ত ভয়ঙ্কর ভাবে আজকে আমরা গোটা বাংলার কাছে এটা প্রমাণিত হয়ে গেছে আমরা বঞ্চিত আমাদের বঞ্চনার অবসানটা হবে কোথায় আমরা অপেক্ষায় বসে আছি মাননীয় মুখ্যমন্ত্রী সদর্থ সিদ্ধান্ত নেবেন আমরা অপেক্ষায় বসে আছি মাননীয় শিক্ষামন্ত্রী প্রাপ্তবয়স্ক মহাশয় সঠিক সিদ্ধান্ত নেবেন এই অপেক্ষায় আছি কমিশন তথা চেয়ারম্যানও একই রকম ভাবে সতর্ক সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করবেন এই দাবি জানাতে আমরা ডেপুটেশন কপি কেউ কোনোদিনও বলছে না হবে না বলছেই হবে আমরা সামনে হিয়ারিং এ আমরা একটা চেয়ারম্যান মহাশয় এই আপনাদের সমস্ত কিছু আমরা মিটিয়ে দেব এখানে মুখ্যমন্ত্রী নিজে বলেছে অভিষেক ব্যানার্জি বলেছে আমাদের দাবি একটাই যে আজকে দেখতে পাচ্ছি যে অযোগ্য বলে প্রমাণিত হয়েছিল একটা সময় যারা তারা আইন মেনে মাননীয় মুখ্যমন্ত্রী নিয়োগ দেওয়ার কথা সকলের বলেছিলেন তাদের নিয়োগের বিষয়ে দেখতে পাচ্ছি যে তৎপরতা চলছে কিন্তু যারা যোগ্য প্রার্থী তাদের নিয়োগের তৎপরতা আমরা দেখতে চাইছি আগামী পরশুদিন অর্থাৎ শুক্রবার হিয়ারিং আছে সুপারনিউমেরারি পোস্ট প্রসঙ্গে সেই জায়গায় যাতে সরকার কমিশন বিকাশ ভবন উপযুক্ত আর্গুমেন্ট করে লয়ারের মাধ্যমে সেই আর্গুমেন্টের মাধ্যমে সুপারনিউমেরারি পোস্টের বৈধতা যাতে প্রমাণিত হয় প্রমাণিত হবে আমরা আশাবাদী তারপরে আমাদের নিয়োগটা দ্রুত হোক এই দ্রুত নিয়োগের দাবিতেই আমরা আজকে এসেছি এখানে আমরা আজকে এখানে দেখা করতে এসেছি এর আগে একবার গিয়েছিলাম বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর কাছে আজকে আমরা মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের কাছে একই কথাই বলতে চাইছি যে যাবতীয় দুর্নীতি হয়েছে আমাদের বঞ্চনা হয়েছে এই মানে কমিশনের মাধ্যমে এই কমিশনেই আমাদের সলভ করতে হবে কমিশনকে আমাদের যন্ত্রণার অবসান ঘটাতে হবে এই জোরালো দাবি নিয়ে আমাদের দ্রুত নিয়োগের দাবি নিয়ে আজকে আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছি আপনি সাধারণ মানুষকে একটা প্রশ্ন করুন এই গরমের ভিতর 41 থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সেখানে ওই একটা তিরপলের নিচে রাস্তার ধারে কি করে আমাদের ছেলেমেয়েগুলো বসে আছে দিনের পর দিন এক একজনের শরীরে রোগের বাসা তৈরি হয়ে যাচ্ছে জীবন যন্ত্রণা একদিকে একদিকে সংসারের যন্ত্রণা কোথায় যাব আমরা জীবনটা একদম নরকে পরিণত হয়েছে
9 to 12 all merit niyog 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 chai niyog chai niyog chai 9 to 12 all merit niyog 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 chai niyog chai niyog chai যোগ্যর 800 দিন রাস্তা কেন কমিশন তুমি জবাব দাও জব চাই জব দাও যোগ্যর 800 দিন রাস্তা কেন কমিশন তুমি জবাব দাও জব চাই জব দাও হাই হাই একি হলো সাদা খাতায় চাকরি পেল হাই হাই একি হলো সাদা খাতায় চাকরি পেল সাদা খাতায় চাকরি পায় যোগ্যর আজ রাস্তায় এই কমিশন ধিক্কার ঠিক ঠিক ধিক্কার হাই হাই একি হলো সাদা খাতায় চাকরি পেল আজকে আমরা নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর যে মেধা তালিকায় ভুক্ত গান্ধী মূর্তির পাদদেশে 800 দিনের কাছে আজ অবস্থান বিক্ষোভ করছি, তাদের নিয়োগের ব্যাপারে দ্রুত পদক্ষেপ, অতি দ্রুত নোটিশ দ্বারা সরকার যেহেতু পদক্ষেপ নিয়েছেন, এনারা যারা অফিসার আছে দায়িত্বপ্রাপ্ত শিক্ষা দপ্তরে যারা কমিশনে যারা আছে তারা যেন অতি দ্রুত পদক্ষেপ করে এই নবম দশম একাদশ দ্বাদশের যারা মেধা তালিকায় আছে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করার জন্য 800 দিন হতে চললো। মাননীয় অফিসারির বাবা মারা আজ অসুস্থ।